নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, এই মুহূর্তের সব থেকে যেটা বড় খবর হলো যে তৃণমূলের মধ্যে একটা বড় সড় ফাটলের কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে, বড় সড় একটা মত পার্থক্যের কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একদিকে যেমন খোদ তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়ের এই যে কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারি নিয়ে যেমন নিজেকে আলাদা করার চেষ্টা করছেন, নিজেকে এখনও সততার প্রতীক হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন, ঠিক তার উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় এই পার্থ চট্টোপাধ্যায় নিয়ে কিন্তু এখনও পর্যন্ত নরম মনোভাব দেখিয়ে যাচ্ছেন, এবং যার ফলে কিন্তু এখনো পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়কে তৃণমূলের মহাসচিবের পদের থেকেই হোক কিংবা মন্ত্রিসভার মন্ত্রিত্ব থেকে কোনো কিছুতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পদক্ষেপ করেননি। কিন্তু উল্টো দিকে যেটা দেখা যাচ্ছে যে তৃণমূলের মধ্যে কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে অবস্থান, সেই অবস্থানের কিন্তু বিরোধিতা হতে শুরু করেছে, এবং তৃণমূল সূত্রে যেটা খবর যে সেই বিরোধিতাটা আসছে স্বয়ং তৃণমূলের নাম্বার টু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে রণনীতিতে কাজ করছেন, যে রণনীতিতে তিনি বিরোধীদের পাল্টা দেওয়ার চেষ্টা করছেন, সাফাই দেওয়ার চেষ্টা করছেন, সেই রণনীতিকে কিন্তু সমর্থন করছেন না তৃণমূলের নাম্বার টু, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই কারণেই যে তার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে কুণাল ঘোষকে দিয়ে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার খোলাখুলি টুইট করিয়েছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত, এবং তৃণমূলে যে পার্থ চট্টোপাধ্যায়ের মহাসচিবের পদ, সেই সঙ্গে মন্ত্রিত্বের পদ, এসব থেকে একেবারে পার্থ চট্টোপাধ্যায়কে বরখাস্ত করা উচিত। অথচ খেয়াল করুন যে এই কুণাল ঘোষই কিন্তু দুদিন আগে, চার দিন আগে পর্যন্ত এই পার্থ চট্টোপাধ্যায়ের ইস্যুতে, পার্থ চট্টোপাধ্যায়ের কেলেঙ্কারি নিয়ে একবারে মিডিয়ায় গলা ফাটিয়েছেন। প্রথমে যেটা গলা ফাটিয়ে বলেছিলেন যে এটা বিজেপির ষড়যন্ত্র, বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা নিচ্ছে, পরে সেই অবস্থান থেকে সরে গিয়ে কুণাল ঘোষ ফিরাদ বাবি হাকিমের মতো নেতাকে সঙ্গে নিয়ে যেটা জানালেন যে পার্থ চট্টোপাধ্যায়ের এই যে কেলেঙ্কারি, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে যে এই যে টাকার পাহাড় উদ্ধার, কেজি কেজি সোনা উদ্ধার, সেসবের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, যদি কেউ দোষ করে থাকেন তাহলে শাস্তি পাবেন, এবং পার্থ চট্টোপাধ্যায় যদি আদালতে দোষী সাব্যস্ত হন তবেই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এখন কুণাল ঘোষ তার সেই বক্তব্য পাল্টে, তার সেই অবস্থান বদল করে নতুন করে যেটা বলছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত, পার্থ চট্টোপাধ্যায়কে তৃণমূলের মহাসচিবের পদ থেকে সরিয়ে দেওয়া উচিত, তার মন্ত্রিত্ব কেড়ে নেওয়া উচিত। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের এই যে অবস্থান বদল, বারবার নিজের বক্তব্য পাল্টে ফেলা, তার পেছনে রাজনৈতিক বিশ্লেষকদের যেটা বক্তব্য যে আসলে তৃণমূল কিন্তু রীতিমতো দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো চেষ্টা করছেন, কিন্তু তিনি এখন পর্যন্ত যাই বক্তব্য দিয়েছেন সেটা কিন্তু তার নিজের জন্য। এবং এই জায়গায় দাঁড়িয়ে অনেকেই যেটা মনে করছেন যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে যেটা চেষ্টা করছেন যে নিজেকে পরিষ্কার রাখা, নিজেকে কলঙ্কহীন রাখা, তারপরে পরেরটা কী হবে সেটা পরে হবে। কিন্তু এই মুহূর্তে সবার আগে তৃণমূল নেত্রীর লক্ষ্য যে তিনি যে সব কিছুর বাইরে, এই সব কেলেঙ্কারির ঊর্ধ্বে, সেটা কিন্তু আগে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করছেন। এবং এই জায়গাতেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা কিংবা অভিষেকপন্থী নেতাদের মনে যেটা প্রশ্ন উঠছে যে তিনি যে রণনীতিতে কাজ করছেন, সেই রণনীতিতে হয়তো তিনি নিজে বেঁচে যাবেন, তার ভাবমূর্তি হয়তো ঠিক থাকবে, কিন্তু তৃণমূলের কী হবে? তৃণমূলকে তো লোকে দুর্নীতিগ্রস্ত পার্টি বলে মনে করবে, এবং তাতে তৃণমূলের যে আগামী দিনের ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ কিন্তু ধাক্কা পাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তৃণমূলের পুরোপুরি নিয়ন্ত্রণ আসার আগে তৃণমূলের কিন্তু ভাবমূর্তি অনেকটাই ক্ষুণ্ণ হয়ে যাবে। সেই কারণেই রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে এবার কুণাল ঘোষকে দিয়ে আসলে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ই কিন্তু সরব হচ্ছেন, এবং যেহেতু এদিন কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র হিসেবে বলেননি, বরং তার এটা ব্যক্তিগত মতামত হিসেবে ব্যাপারটাকে সামনে রেখেছেন, টুইট করেছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের শাস্তি হওয়া, যে পার্থ চট্টোপাধ্যায়কে এবার শাস্তি দেওয়া উচিত, পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রিত্ব কেড়ে নেওয়া উচিত,
পার্থ চট্টোপাধ্যায়ের মন্ত্রিত্ব কেড়ে নেওয়া উচিত, পদ কেড়ে নেওয়া উচিত, এটাকে যেহেতু ব্যক্তিগত মন্তব্য বলে মনে, এটাকে যেহেতু তিনি ব্যক্তিগত মন্তব্য বলে চালিয়েছেন, তাতে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে কুণাল ঘোষের এত সাহস নেই যে তিনি এই ধরনের টুইট করতে পারেন নিজের ইচ্ছেই, তিনি এই ধরনের কোনো মত প্রকাশ করতে পারেন। আসলে কুণাল ঘোষকে ভেতর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ধরনের টুইট করতে বলেছেন, এ ধরনের মত রাখতে বলেছেন বলে কুণাল ঘোষ কিন্তু সাহসটা পেয়েছেন। ফলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে তৃণমূলের নাম্বার ওয়ান এবং নাম্বার টু এর মধ্যেই কিন্তু এই যে পার্থ চট্টোপাধ্যায়ের ইস্যু, সেই ইস্যুতে কিন্তু একটা দ্বিমত দেখা যাচ্ছে, একটা বড় রকমের ফাটল দেখা যাচ্ছে। আর ঠিক এখানেই যে প্রশ্নটা উঠছে যে আগামী দিনে তৃণমূলে ঠিক কী ঘটতে চলেছে, বন্ধুরা আপনাদের কী মনে হয়? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।